ষোলো বছরের শাইখ ইমতিয়াজ শিহাব বাংলাদেশের বাস্তবতায় বিরল প্রতিভা। সামনের আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলবেন, সব কিছু ঠিকঠাক থাকলে জাতীয় দলেও ঢুকে পড়বেন দ্রুত। কিন্তু শিহাব যে বয়সে যুবা দলে খেলার স্বপ্নে বিভোর, সেই বয়সেই আইপিএল মাতানোর সুযোগ পেয়েছেন এক আফগান স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফর। চোট থেকে এখনও সেরে না ওঠা এই আইপিএলে আফগান স্পিনার মুজিবুর রহমানকে পাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। তার জায়গায় সুযোগ পেয়েছেন আর এক আফগান, গজনফর। গত নিলামে গজনফর ছিলেন সবচেয়ে কনিষ্ঠতম ক্রিকেটার। নিলামে দল না পাওয়া এই ডানহাতিকেই ২০ লাখ রুপি বেস প্রাইজেই দলে নিয়েছে কেকেআর। গজনফরের জন্ম ২০০৭ সালে, যার মাস আটেক বাদে শুরু হয়েছিল ইতিহাসের প্রথম আইপিএল। ক্যারিয়ারের শুরুটা মিস্ট্রি স্পিনার হিসেবে না, বরং গজনফর শুরু করেছিলেন পেসার হিসেবে, সেটাও মাত্র বছর চারেক আগে ২০২০-এ কোভিড চলাকালীন। মজার ব্যাপার, গজনফরকে নেট বোলার হিসেবে নিতে চেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স, তবে নেট বোলার হওয়ায় ইন্ডিয়ার ভিসা পাননি গজনফর। ওই যে কথায় আছে না, আল্লাহ তাআলা কোনো কিছু আগেও দেন না পরেও দেন না, যা দেন একদম ঠিক সময় দেন। গজনফরের বেলায়ও সেটাই হয়েছে। মুম্বাইয়ের নেট বোলার হওয়ার সুযোগ হারানোর কয়েকদিনের মধ্যে এই ডানহাতির কেকেআরের হয়েই সুযোগ হয়ে গেল। আইপিএলে পরিচয় অনেক গুরুত্বপূর্ণ। রাশিদ খানের জন্য গুজরাটে আফগান ক্রিকেটারদের আধিক্য, কোচিং প্যানেলে নিউজিল্যান্ডের মানুষ বেশি দেখে, চেন্নাই শিবিরেও কিউই ক্রিকেটারদের সংখ্যা কম না। গজনফরের বেলায়ও তাই। মুজিব ইনজুর্ড হওয়ায় তার জায়গায় এই ডানহাতিকে নিতে বলেছেন তারই সতীর্থ রহমানুল্লাহ গুরবাজ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। যার জন্য গজনফরের এত দূর আসা, সেই বড় ভাই আত্মা আবার গুরবাজেরই সাবেক সতীর্থ। একসময় তারা একসাথে ক্লাব ক্রিকেট খেলতেন। সেই আত্মা একসময় গজনফরকে বলেছিলেন, তুমি একদিন আইপিএল খেলবে। তখন হেসে উড়িয়ে দেওয়া এই মিস্ত্রি স্পিনার এখন আইপিএলে। জীবন নাকি রূপকথা না সিনেমা না, কখনো কখনো জীবন সিনেমা কিংবা রূপকথার চেয়েও বেশি। আল্লাহ মোহাম্মদ গজনফরের জীবন ঠিক এমনই। আফনান পিয়াল, অলরাউন্ডার।